আজি ওড়িশা মো পরিবার এবং জীবনবিন্দু তরফর আয়োজিত এই প্রভুজি ইংলিশ মিডিয়াম স্কুলরে এক রক্তদান শিবির আয়োজন করা যাইছে। সমস্ত ধন্যবাদ দেবি। করোনা সময়ের যেমতি বিগত দিনের আমার রক্তদান শিবির চালা ওড়িশা মো পরিবার এবং জীবনবিন্দু তরফর সেমতি আজ এক সুন্দর কার্যক্রম এখানে হয়েছি। সমস্তে সমস্ত ধন্যবাদ দেবি যে রক্ত দান করছেন এবং কিভাবে ভাবে আগামী দিনের করোনা কু আমি ফেস করা সমস্ত সেই সন্দেশ রহু। মাননীয় মুখ্যমন্ত্রী যেমতি আজ আমি করোনার কু যেমতি ওড়িশা এক সফল রূপে সফল রূপে পাইছি সেমতি আগামী দিনের যেমতি আমি সেই সফল করে পারিবা সেইপা সমস্ত ধন্যবাদ দেবি এবং আয়োজন যে করছেন তাঁকু ধন্যবাদ। দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী সদাবেলে কইছেন রক্তপ্রে যেমতি গোটে কোণী জীবন নযাও সেপাই ওড়িশা মো পরিবার এবং জীবনবিন্দু সদাবেলে রক্তদানর শিবির আয়োজন করে। সেইভাবে আমার যুবক মানে সমস্তে ইচ্ছা স্বতঃপ্রতভাবে আসুচার রক্তদান সমস্ত ধন্যবাদ দেব। মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ এবং ওড়িশা মো পরিবার জীবনবিন্দু তরফর জীবনবিন্দু রক্তদান শিবির ভিএসএস নগরে আয়োজন করা হচ্ছে। এটি আমার তিননাথ বস্তি উন্নয়ন কমিটি এবং গোটে বাবু ভাই খটি বলে গোটে যুবক মানর অর্গানাইজেসন অনেক মিলিত সহযোগে এই প্রভুজি ইংলিশ মিডিয়াম স্কুলে জীবনবিন্দু রক্তদান শিবির আয়োজন করা হচ্ছে। লক্ষ্য হচ্ছে যে রক্ত অভাব যেমনি জীবন হানি ন হুয়ে এটা হল মুখ্যমন্ত্রী নির্দেশ এবং মুখ্যমন্ত্রী আহ্বান এবং মুখ্যমন্ত্রী আহ্বান কু আমি সত্যের পরিণত করা আজ অভিনব প্রয়াস আরম্ভ হয়েছে যুবক মান তরফর এবং আশা করুছু আগামী দিনের অধিকর অধিক রক্তদান শিবির আয়োজন করা এবং আজ 70-80 ইউনিট সংগ্রহ করা আমি যোজনা করছি। দেখুন প্রথম হলো করোনা মানে যে প্রকার ব্লডর সমস্যা অছি তেমনি মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক আহ্বান ক্রমে আমি তিননাথ বস্তি ইউনিয়ন কমিটি ফার্স্ট টাইম প্রথম টাইম পাই আমি মানে ভিএসএস ভুবনেশ্বরের প্রথম পাই তিননাথ বস্তি বস্তি গোটে বস্তি ইউনিয়ন কমিটি গোটে তার ব্লড ডোনেশন ক্যাম্প করবে বলে নিষ্পতি নেওয়া তেমনি আমি আজ নিষ্পতি করছু যে কমসে কম 70-80 ইউনিট আমি কলেকশন করবু আ মাননীয় বিধায়ক বি অবদান অছি বাকি প্রত্যেক সমস্ত কমিটি মেম্বর মানে তাদের উৎসাহিত হয়ে আমি কার্যক্রমটি আগে নিয়েছি।